নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার হেসেলে আবার একটা নতুন রান্না নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজও আবার শাশুড়ি মায়ের রান্না, আর আজকের রান্না হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল। তেলাপিয়া মাছের ঝালটা কিভাবে করে তোমরা হয়তো সবাই জানো, কিন্তু মা কিভাবে করেছেন আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সর্ষে বাটা দিয়ে কিন্তু ঝালটা করা হয়নি, ঝালটা করা হয়েছে পেঁয়াজ রসুন দিয়ে। চলো দেখে নিই কীভাবে মা ঝালটা বানিয়েছে। মাছটাকে নুন হলুদ মাখিয়ে প্রথমে ভেজে নেওয়া হয়েছে, এই যে ভাজা মাছগুলো। তারপরে তেলের মধ্যে কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভাজা হবে, আর তার সাথে দিয়ে দেওয়া হলো টমেটো কুচি, আর নর্মাল যা মশলা তাই এর সাথে অ্যাড করা হবে। নুন হলুদ অল্প একটু মিষ্টি, আর বাটা মশলার মধ্যে মা অ্যাড করবে জিরে, ধনে, এই গুঁড়ো জিরে ধনে আর শুকনো লঙ্কার যে গুঁড়ো পাওয়া যায় পাউডার, সেটাকে আমরা একটুখানি বেটে নিই। তো আদা রসুনের সঙ্গে মা সেই মশলাটাকে একটু বেটে নিয়েছেন। দেখবে যখন পেস্টটা অ্যাড করবে তার মধ্যে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ওইটাকে পুরো আদা রসুনের সঙ্গে বেটে নিয়ে তারপরে অ্যাড করা হচ্ছে। আর এক্সট্রা একটুখানি লঙ্কা গুঁড়ো মিশিয়ে নেওয়া হয়েছে, কেননা হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মশলাটার সাথে একটুখানি আবার মিশিয়ে নেওয়া হয়েছে, কারণ মায়ের মনে হচ্ছিলো হয়তো হলুদ গুঁড়োর পরিমাণটা কম হতে পারে। এই দেখো বাটা মশলাটা, বাটা মশলাটার মধ্যে আবার একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে মা অ্যাড করে দেবে। দিয়ে বাকি রান্নাটা নর্মালি তোমরা দেখতে থাকো রান্নাটা কীভাবে করা হচ্ছে।
দেখলে তো। অনেক ধন্যবাদ তোমাদের আমাদের ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। আশা করি তোমাদের ভালো লেগেছে তেলাপিয়া মাছের ঝাল। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বেল আইকন সহ। তাহলে আমরা যাই কেন না আপলোড করি, নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে সবার আগে। আজ তাহলে এই পর্যন্ত, আবার আসবো, বাই।